মহিলাটা বলে, আবদুল্লাহ তুমি আমাকে খারাপ মনে করো না, আমি আসলে জেনাকার কোনো মহিলা না। আমি তাওরাত জবুর আসমানি কিতাবের পড়নেওয়ালা একটা মহিলা, যে আমার ওগুলো হিফজ আছে, মুখস্থ আছে। আমি তোমার চেহারায় একটা নূর দেখছিলাম, আমি ভাবতেছিলাম ওই নূরের ভাগটা আমি লই। তোমাকে যে জেনার আমন্ত্রণ দিছিলাম, আমি ভাবছিলাম যে এই আমন্ত্রণ করলে তুমি বলবে যে হারাম কায়দায় আমরা জেনা করব কেন, আসো আমরা বিয়ে করে নিই, তাহলে তোমার আর আমার বিয়ে হয়ে যাবে। এই আশায় তোমাকে ওই আমন্ত্রণ করছিলাম, আসলে আমি জেনাকার না, অথবা তুমি আমার দিকে অগ্রসর হলে আমি বলবো আবদুল্লাহ আসো আমরা বিবাহ করে আমরা হালালভাবে বৈধ মিলন করি, এই জন্য আমন্ত্রণ করছিলাম, কিন্তু তুমি তো রাজি হও নাই, যেই কারণে তোমাকে আমন্ত্রণ করছিলাম আজকে ওই নূরটা তো তোমার কপালে নাই, ওইটা তোমার কাছ থেকে কোনো মহিলার কাছে চলে গেছে, তোমার বুঝি বিয়ে হয়েছে? যে আমার বিয়ে হয়েছে, আমেনার সাথে আমার বিয়ে হয়েছে। একটা মহিলা, সে জাহিলিয়াতের যুগের, নবীজির আগমনের আগের সময়ের একটা নারী, তার বসিরত ছিল, সেও নূরে মুহাম্মদি দেখত। এখন নূরে মুহাম্মদি কেউ দেখে দেখে না, মনে মনে ভাবতে পারেন এখন কি নূরে মুহাম্মদি আছে? এই যে দাড়ি নূরে মুহাম্মদি, এই যে আপনার মাথার টুপি, এটা নূরে মুহাম্মদি, ওই যে সেনার ভেতরে ইলম, এটা নূরে মুহাম্মদি, দেখে না এখন আর এগুলো নেক আমল, এগুলো নূরে মুহাম্মদি, এটি দেখতে চায় না কেউ। ওই জাহিলিয়াতের চেয়েতে এই জাহিলিয়াত অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। তখনকার যুগের তো একটা জাহিলিয়াতের নারীও নূরে মুহাম্মদি চিন্ত, যেই নূরটা আবদুল্লাহর কপাল থেকে আমেনার কপাল হয়ে, আমেনার পেট হয়ে দুনিয়াতে আসছে, এই নূরটা আল্লাহ পাক ওই নূরওয়ালা নবীর রেখে যাওয়া আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে উম্মতের ভেতরে এটা কিয়ামত পর্যন্ত রাখবে। ওই নূরওয়ালা নবীর আমল যারা দুনিয়ার হায়াতে করবে, তারা ওই নূরের মালিক হবে। এ কারণে আমল, আখলাকের জিন্দেগি, এটার জন্য সবচেয়ে বেশি মেহনত দরকার। আমরা তো দুনিয়ার জন্য অনেক মেহনত করি, আমলের জন্য মেহনত নাই, আমলি জিন্দগির জন্য মেহনত নাই, আমাদের জীবনে এই মেহনত আমরা ছেড়ে দিছি। কিভাবে আমলি নূর, নবী আলাইহিস সালামের রেখে যাওয়া নূর অর্জন করতে পারি, এটা নাই। সেই মেহনতটা করার জন্যই ইসলাহি মজলিস। এজন্যে আপনাদেরকে বলবো, যারা ইসলাহি মাহফিলে আসছেন, নিজের জিন্দগিটা মোতালা করেন, নিজের জিন্দগির পেছন তাকায় দেখেন যে কতগুলো গুনাহ করছেন, সেগুলোর থেকে তওবা করেন, আর শপথ গ্রহণ করেন যে ওই গুনার আধার আমার হায়াতে আমি আর ঢুকতে দিব না, আমি আমলি জিন্দগির নূর অর্জনের জন্য মেহনত করব। তাইলে এই আসছেন বসছেন, এটা সফল হয়ে গেল। আর যদি তা না করেন, ঘন্টার পর ঘন্টা বয়ান শুনবেন, কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না, কথা শুনবেন এক
কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বাইর করে দিলেন, ফায়দা হবে না। দাসেন একদিন আয়েশা যদি একটা আমল সংশোধন করতে পারেন, একটা গুনার থেকে তওবা করে যেতে পারেন যে এই গুনাটা জিন্দেগিতে আর কোনোদিন করব না, তাহলে একটা নূর জীবনে মালিক হয়ে গেলেন। তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার মেহনত করা, তাকবীরে উলা মসজিদে সব সময় 5-10 মিনিট আগে যাওয়া এবং তাকবীরে উলার হেফাজত করা, এটা আমাদের জীবনে একদিনের 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা হেফাজতের আগ্রহ আমাদের নাই। জামাতের সাথে নামাজ পড়া, 3 জন হোক, সফরে আসি কোনো কারণে মসজিদের জামাত ছুটে গেছে, ঠিক আছে, যারা আছে তারা মিলে তাকবীরে উলার নামাজ পড়ব। যদি তাকবীরে উলার মসজিদের তাকবীরে উলা ছুটেও যায়, তাহলে একজন এমন মানুষ তালাশ করব যে নামাজ পড়ে নাই, তারে ধইরা আইনা তারে মুক্তাদি বানায়া আমি ইমাম হইয়া জামাত করব ইনশাআল্লাহ বলেন। এইভাবে নামাজটা পড়বেন, একটা আমলের ইসলাহ করেন। আমাদের এক বুজুর্গ ছিলেন যিনি 30 বছরের ভেতরে তাকবীরে উলা ছাড়ে নাই, তো একদিন হঠাৎ করে মরুভূমির উপর দিয়ে যাইতেছে, আসর আর মাগরিবের মাঝখানের সময়টা তো কম না, সময় কম তো, রাস্তা যে পরিমাণ আছে যদি গ্রামের ভেতরে ঢুইকা জামাতের নামাজ পড়তে চায় তাহলে আসরের রক্ত চলে যায়, আর যদি মরুভূমিতে ওক্ত মতো নামাজ পড়ে তাইলে তকবীরে উলা ছুটে যায়। 30 বছর ভুইড়া যে তকবীর উলাটা হেফাজত করছে জামাতের নামাজ, এটাকে রক্ষা করার জন্য বেদনায় দুঃখে হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করছে, মরুভূমির ভিতরে কান্না শুরু করছে। আল্লাহ পাক ওনার কান্নারে এমন ভাবে কবুল করছে যে কান্নার আওয়াজ মাঠে ময়দানে ছড়ায় গেছে, দূরে চলে গেছে বাতাসে, কানতেছে বাতাস এমন দিকে চলে গেছে কান্নার আওয়াজ যেখানে কিছু রাখাল আছে, কাফের মুশরিক রাখাল, ওরা কান্না শুনে দৌড়ে আসছে। আয়েশা বলে তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? তো বলতেছে যে আমি তো আজকে 30 বছর যাব জামাতের তাকবীরে উলা ছোটে না, আমার জামাতের নামাজ পড়ি, আজকে এইখানে আমি জামাতের নামাজ ছুটে যাইতেছে আমার এজন্য কান্দতেছি, গ্রাম তো বহু দূর। রাখালরা বলে ঠিক আছে আমরা তো কাফের কিন্তু আমরা এখন তোমার কাছে মুসলমান হয়ে গেলাম, আমরা ওযু করে লই, আমরা হব তোমার মুক্তাদি আর তুমি হবে আমাদের ইমাম। একটা আমল হেফাজত করার জন্য বান্দা যখন বেদনা ভরা দোয়া করছে তো আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে কাফের মুসলমান বানায় মুসল্লি করে হাজির করে দিছে। এটা হলো নূর, আমলের নূর। আমাদের এই নূর দিন দিন কমতেছে, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আমাদের এই নূর দিন দিন কমতেছে, এই জন্য আমাদের সামাজিক রাষ্ট্রীয় সার্বিক মুসিবত বাড়তেছে।
আল্লাহ পাকের মদদ সামিলে হাল হয় না। আমাদের বুজুর্গরা কোনো দোয়া করলে সাথে সাথে এটা কবুল হয়েছে, কিসের কারণে? তাদের আমলি জিন্দিগির কারণে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এক পথ দিয়ে যাইতেছেন, তো একজনের দিকে তাকায়া একটা যুবকের দিকে তাকায় উনি কান্দতেছেন। ওই যুবকটা কান্না শুনে কাছে আসছে, কাছে এসে বলে কি আপনি কান্দেন কেন? আমার দিকে চেয়েছে, আমি কান্দি, তোমারে কত সুন্দর করে আল্লাহ বানাইছে, তোমার নাকটা কত সুন্দর, তোমার মতো সুদর্শন যুবক নিকট অতীতে আমি দেখি নাই, এত সুন্দর করে আল্লাহ তোমারে বানাইছে, কিন্তু কান্দতেছি এই জন্যে এত সুন্দর দেহটা যে জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার তো ঈমান নাই, এই জন্যে তোমার মায়ায় কান্দতেছি আমি।